টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি ঘেরাও করেছে পুলিশ মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ সবুজ খান জানান মঙ্গলবার একত্রিশ অক্টোবর সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ এ সময় পুলিশকে প্রতিহত করতে সেলুঘাট মসজিদের মাইকে নারী পুরুষ এক হওয়ার ঘোষণা দেয়া হয় ওই স্থান থেকে বিএনপির তিন নেতা ও ভোররাতে রাতে আরও দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ আটকৃতরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীম খান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী সহ সম্পাদক যুব বিষয়ক মোস্তাফিজুর রহমান ইউসুফ জাই রিঙ্কু চৌধুরী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া বিএনপির নেতারা জানান বিএনপির ডাকাত তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করতে সাবেক এমপি কালামের বাসায় নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকে যে কোনো নাশকতা এড়াতে সকাল দশটার সময় আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি ঘেরাও করে আবুল কালাম আজাদ সিদ্দিকিকে আটকের চেষ্টা করে পুলিশ এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয় পরে পুলিশের হাত থেকে আবুল কালামকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় একই সময় পুলিশকে প্রতিহত করতে সেলুখাট জামে মসজিদের মাইকে গ্রামের সব নারী পুরুষকে এক হওয়ার ঘোষণা দেয়া হয় এ সময় পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছড়ে বিএনপির নেতাকর্মীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় বেলা একটার দিকে ওই স্থান ত্যাগ করে পুলিশ বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকি বলেন পুলিশ আমার বাস ভবনে এসে আমাকে আটকের চেষ্টা করেছে ন্যাক্কারজনকভাবে আমার বাসার ভিতরে দরজা ভাঙচুর করেছে দলের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে আওয়ামী লীগের লোকজন আমার বাড়ির সামনে লাঠি সোটা হাতে মিছিল করেছে এদিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদের নেতৃত্বে সাবেক এমপির বাড়ির সামনে ও শহরের বিভিন্ন সড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয় এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ রেজল করিম বলেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাদেরকে সম্প্রতি বিস্ফোরক আইনে হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে